গোটা সংস্কারে আপিল বিভাগের রায় যৌক্তিক বলে মনে করে বিশিষ্ট জনরা। তারা বলছেন শিক্ষার্থীদের পাঁচ ভাগ কোটা দাবির সাথে রায়ের সাত ভাগ কোটার তেমন পার্থক্য নেই চলমান সংকট নিরসনে দ্রুত প্রজ্ঞাপন জারির তাগিদও দিয়েছেন তারা উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকরিতে ছাপ্পান্ন ভাগ কোটা নেমে এসেছে সাত ভাগে অর্থাৎ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হলে সরকারি চাকরি তিরানব্বই ভাগ নিয়োগী হবে মেধার ভিত্তিতে বাকি সাত ভাগ নিয়োগ হবে কোটায় এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা আগের তিরিশ ভাগ থেকে নামছে পাঁচ ভাগে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাঁচ ভাগ থেকে এক ভাগ আর প্রতিবন্ধী কোটা আগের এক ভাগ বহাল থাকলেও যোগ হয়েছেন তৃতীয় লিঙ্গের চাকরি প্রার্থীরা আপিল বিভাগের রায় অনুযায়ী থাকছে না দশ ভাগ নারী ও দশ ভাগ জেলা কোটা বিশিষ্ট জনরা আপিল বিভাগের এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন তাগিদ দিয়েছেন দ্রুত প্রজ্ঞাপন জারির আন্দোলনকারীরা যেটাতে সন্তুষ্ট হবেন ওখানে তো বলা হয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তানের ব্যাপারে কোটা এটা মনে হয় না এটার ব্যাপারে কারো কোনো আপত্তি একটা ভালো হয়েছে যেটা ছাত্র আন্দোলনকারী ছাত্ররাও সন্তুষ্ট হবে বিশেষত নারী কোটা যে থাকতে হবে এটা তো অনস্বীকার্য অন্তত তারা সংস্কার চেয়েছিল কোটা সেটা কিছুটা হলো এখন এর ভিত্তিতে সরকার ওদের সঙ্গে আলোচনা করে তবে আমি মনে করি মেয়াদ কতদিন থাকবে সেটি উল্লেখ করা উচিত যেটা প্রথমে ছিল না অনাদিকাল পর্যন্ত থাকবে এটা আমি আমি পছন্দ না মনে করি যা ব্যক্তিসংগত হয়েছে খারাপ হয় নাই সরকারকে তিন মাস সময় বেঁধে দিয়েছেন দেখলাম তো তিন মাস কেন সরকার ইচ্ছা করলে আপনার ধরেন এটা বাহাত্তর ঘন্টা ঘন্টার মধ্যে আদেশ জারি করে দিতে পারে এরকম বহু আদেশ আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে পাঁচ ভাগ কোটা দাবি করেছে আপিল বিভাগ সাত ভাগ কোটা রায় দিয়েছেন বিশিষ্ট জনরা বলছেন এরপরও শিক্ষার্থীদের প্রশ্ন থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে নির্বাহী বিভাগ যেভাবে বলে দিতে সেভাবে করতে পারে আর অথবা কোর্ট সরকারকে আপনার মানে উন্মুক্ত করে দিয়েছেন এখন সরকার ইচ্ছা করলে সেটা কমাইতেও পারে বানানো তো অবশ্যই উচিত হবে না সরকার ইচ্ছা করলে কমাইতেও পারে এখন আলাপ আলোচনা করে যদি এটাতেও সন্তুষ্ট না হয় তাহলে আরো এর পরিবর্তন পরিবর্ধন করার সুযোগ আছে সুতরাং একটা ভালোর দিকে ইতিবাচক দিকে মোড় নিচ্ছে অল্প বয়স তাদেরকে বুঝাতে হবে তাদের সাথে করতে হবে গোটা সংস্কারে উচ্চ আদালতের রায় আইন এরপরও প্রয়োজন হলে সংসদে আইন পাশ করা যেতে পারে বলেও মত দিয়েছেন বিশিষ্ট জনরা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা